আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের চুল পড়া বন্ধ হওয়ার মতো আমল। আমাদের অনেক ভাইয়ের, অনেক বোনের অতিরিক্ত চুল পড়তে থাকে, তো এই চুল পড়া বন্ধ হওয়ার জন্য খুবই পরীক্ষিত কোরআনী একটা আমলের কথা আমি আপনাদেরকে জানাবো। এই আমলটা কোরআনের মধ্যেও আছে এবং হাদিসের মধ্যেও আছে, আমলটা অনেক পরীক্ষিত। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আসলে চুল পড়া বন্ধ হওয়ার জন্য যে আমলটা জানাবো, এটা বলার আগে আমি ছোট্ট একটা কথা বলে নেই। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সূরাতু বনি ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যেটা মানুষ আছে তাদের জন্য হচ্ছে শিফা ও রহমাতুল্লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য, সকল মুমিনদের জন্য শিফা এবং রহমত। কোরআন থেকে আল্লাহ তাআলা যেটা নাজিল করেন আমাদের জন্য সেটা শিফা এবং রহমত, অর্থাৎ আরোগ্য এবং রহমত মুমিনদের জন্য, এবং কাফিরদের জন্য হচ্ছে এটা কষ্টদায়ক একটা বিষয়, কারণ কাফেররা সহ্য করতে পারবে না, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তাদের অসহ্য যন্ত্রণা হবে। তো বন্ধুরা, তো আমি আপনাদেরকে কোরআনে কারিমের যে সূরাটা পড়ার পরামর্শ দিব সেটা হচ্ছে সূরাতুল, বলবো সহজ সূরা। আমরা অনেকেই জানি, অনেকেই বলবেন যে হুজুর এটা তো একটা সহজ সূরা, আপনি তো ভাবছিলাম নতুন কিছু বলবেন। হ্যাঁ, এটার মধ্যেই যে এত কামিয়াবি আর এত বরকত, এত ফজিলত আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। মাত্র তিনবার পড়তে হবে, মাত্র তিনবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই সূরাতুল ইখলাস আপনাদেরকে তিনবার পাঠ করতে হবে, মাত্র তিনবার পাঠ করবেন। এবং যখনই আপনাদের মাথার চুল পড়বে, তখন থেকে শুরু করে চুল যাদের পড়তে থাকতেছে তারা রেগুলারলি এই আমলটা এক মাস করবেন। মেয়েদের মাসিক হলে আমলটা অফ রাখবেন, আবার যখন ভালো হবে তখন আবার এই আমলটা চালু করে দিবেন। এভাবে মিলিয়ে এক মাস পূর্ণ করবেন। তবে আপনি চাইলে তিনবারের বেশি পড়তে পারেন। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি তিনবার সূরাতুল ইখলাস, আল্লাযী ইয়াকরাউ সূরাতুল ইখলাস ফাকাত মাররাতান সালাসা মাররাতিন, যে ব্যক্তি মাত্র তিনবার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইয়াতিহি, আল্লাহ তাআলা তাকে দান করবেন আপনাকে এক খতম কোরআনের সওয়াব। আল্লাহ তাআলা তাকে খতমাম মিনাল কোরআন, কোরআনে কারিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন খতমান, তাকে এক খতম কোরআনে কারিমের, কোরআনে কারিম পড়ার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। তো এটা হাদিসের মধ্যে এসেছে। তো আপনি যখনই মাথার মধ্যে এই এক মাসের মধ্যে, আপনার সপ্তাহে অনেকে একদিন তেল লাগায়, দুই দিন তেল লাগায়, তিন দিন লাগায়, তো যে যখনই তেল ব্যবহার করবে মাথার মধ্যে, হাতের গোড়ার মধ্যে তেলটা নেওয়ার পর আমাদেরকে এই দোয়া, এই সূরাতুল ইখলাসটা তিনবার পাঠ করব। তিনবার পাঠ করার পর হাতের মধ্যে নিব, নেওয়ার পর তিনবার পরে তিনবার ফু দিতে পারি, অথবা আমরা চাইলে একবারও ফু দিতে পারি। তো আমরা ফু দেওয়ার পর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, আমরা ফু দেওয়ার পর মাথার মধ্যে যেখানে যেখানে ব্যবহার করা আছে আমরা এটা ব্যবহার করব ইনশাআল্লাহ। আমরা যদি কেউ এই আমলটা করতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাথার চুল পড়া বন্ধ করে দিবেন, এবং আমাদের চুলের গোড়া মজবুত হওয়ার জন্য আলাদা কোরআন থেকে, সরাসরি আয়াত থেকে একটা আমল আছে, সেই আমলটা আপনারা করতে পারেন। এমনই পরীক্ষিত আমল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটার নাম হলো ডার্ক ব্লু, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও আপনারা আপনাদের ইসলাম প্রচারের সাথে যে কোনো জায়গায় পাবলিক করতে পারেন, ফেসবুক হোক, ইউটিউব হোক, যে কোনো জায়গায় দিতে পারেন, কপিরাইট ফ্রি ইনশাল্লাহ, অসুবিধা নেই, আপনারা দিবেন। আর যে কথাটা বলতে চাই, চুল পড়া বন্ধ হওয়ার জন্য আপনারা এই আমলটা করবেন, ইনশাল্লাহ উপকার হবে। আমাদের চ্যানেলে এর পূর্বেও কোরআন থেকে আরেকটা আমল বলা হয়েছিল, সেটাও পরীক্ষিত, কোনোটাই ফেলে দেওয়ার মতো না। আর সূরাতুল ইখলাসটা আমি লিখে দিলাম না, কারণ ওইটা আমরা সবাই পারি, সবাই জানি কোথায় লেখা আছে, এই জন্য আমরা বাংলা দেখেও পড়তে পারবো। তবে বাংলা দেখে পড়লে ভুল হয়, আমরা আরবিটাই শুদ্ধভাবে পড়ে নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।